السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شكرا شخص شخص جي برانتي جي دشي بوشي بيستي لاري جون প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি আর সাদরে আমন্ত্রণ জানাচ্ছি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ও আলিহি ওসাল্লামের পবিত্র জীবনের পবিত্র আঙ্গিনায় বিশ্বনবী সাল্ল আলী ওসাল্লামের সিরাতের আলোচনায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামের জীবনের অধ্যায়গুলোকে মন্থন করার আমাদের এই অনুষ্ঠানে বন্ধুগণ মুহাম্মদুল সাল্লি হোসাল্লাম জন্মের আগে অথবা জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতা ইন্তেকাল করেন মাত্র ছয় বছর বয়সে মাকে হারান তারপর দাদা আট বা দশ বছর বয়সে দাদাও হারান তারপর চাচার তত্ত্বাবধানে বড় হয়ে ওঠেন বারো বছর বয়সে চাচার সাথে বৈদেশিক বাণিজ্যে আন্তরাষ্ট্রীয় বাণিজ্যে গেলেন এরই মধ্যে পনেরো বছর বয়সে হারবুল ফুজ্জার হল এ থেকে জাতিকে মুক্ত করার জন্য জনমত গঠন করে হেল্পফুল ফুল তৈরিতে রসুল পৃষ্ঠপোষতা করলেন তিনি অগ্রণী ভূমিকা রাখলেন ধীরে ধীরে ভালো মানুষের এই সংগঠনের তত্ত্বাবধান করে করে সবার কাছে পরিচিত হয়ে উঠলেন পরম সত্যবাদী এবং বিশ্বস্ত দুটি উপাধিতে নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে কিন্তু নবুয়ত পাওয়ার কমপক্ষ বিশ বছর আগে চরম সত্যবাদী পরম বিশ্বস্ত আল আমিন সাদেক এই দুটি লকবে ভূষিত হলেন আরবের সর্বসাধারণ সবার কাছে পরিচিত হতে লাগলেন আসাদেক আল আমিন বলে বরং মোহাম্মদ নামটাও ঢাকা পড়ে গিয়েছিল যৌবনে ব্যবসা করলেন অর্থাৎ জীবনের প্রারম্ভে শ্রেষ্ঠ নৈতিকতা মানবীয় গুণাবলীতে ধন্য হলেন মোহাম্মদ সাল আলী হোসাল্লাম আর তারপর বাণিজ্য করলেন এবং খাদুল কুবরার দিয়াল্লাহ তালানহা তার সাথে মুদারাবা বাণিজ্য করলেন সিরিয়ায় গেলেন অভূতপূর্ব মুনাফা বা লাভ অর্জন করলেন এবার সংসারী হতেন মোহাম্মদ সাল আলী ওসাল্লাম আর তার সংসারের সূচনায় অন্ধকার যুগের পবিত্রা নারী যিনি তাহেরা লকবি ধন্য ছিলেন তিনি প্রস্তাব দিলেন আল আমিন আসাদেকের সাথে তাহেরাবা পবিত্রার নারী বন্দনের সংসারের যাত্রা বন্ধুগণ আমরা অনেকেই কথা বলতে গিয়ে আক্ষেপ করি ভালো ছেলে ভালো মেয়ে পাবো কোথায় ভালো মেয়ে ভালো ছেলে পাবো কোথায় বন্ধু জেনে রাখা উচিত এই পৃথিবীতে আপনি আমি যদি ভালো হই আপনার আমার জন্যে আরেকজন ভালো অপেক্ষাই করছে এটাই রব্বুল আলমিনের সোনাদ কারণ আপনারা নিজে সুন্দর করে বলেছেন পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য আল খাবিসুন আলিল খাবিসাত খবিস পুরুষ খবিস নারীর জন্য অল খাবিসাত উলিল আর খবিস নারী খবিস পুরুষের জন্য বাংলায় জন্য এটার অনুবাদ এভাবেই বলে মানুষজন রাজার জন্য রানী পেচার জন্যে পেচি সুতরাং নিজেকে তৈরি করি আমরা আমরা আজ একটি কথা বারবার উচ্চারণ করি বন্ধু পরিবেশটা খারাপ সমাজটা খারাপ ডানে খারাপ বামে খারাপ আমি ভালো হবো কেমনি মোহাম্মদের উম্মত যে হতে চায়। মোহাম্মদুর রসুল্লাহকে যে অনুসরণ অনুকরণ করতেছে সেই কথা বলতে পারে না কারণ তিনি তো প্রচণ্ড অন্ধকারের মধ্যে ভালো ছিলেন পবিত্র ছিলেন পাপের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত সমাজের একজন সদস্য হয়েও তিনি ছিলেন নিষ্পাপ সবাই বলেছে পবিত্র সবাই বলেছে সত্যবাদী আমা অনেকে বলবেন তিনি তো নবী ছিলেন রব্বুল আলমিন তাকে তত্ত্বাবধান করেছেন খাদিজা বিন খোয়াইলে তিনি কি নবী ছিলেন তিনি তো নবী ছিলেন না তিনি একজন সাধারণ রমণী ছিলেন রব্বুল আলমিন তার হাবিবের স্ত্রী হওয়ার মতো অনুমোদন করেছেন তাকে কিন্তু তিনি তো যোগ্যতা অর্জন করেছেন একজন নারী যেখানে বেবিচার অপরাধ অশ্লীলতা অন্যায় স্বাভাবিক বিষয় ছিল তিনি তো পবিত্র ছিলেন আসাদেক আল আমিন মোহাম্মদ সাল আলী ওসাল্লাম এবং খাদিজা বিন তো খুয়াইল আপা হেরা রাদি আল্লাহ আনহা অনেকে বলবেন তারা পবিত্র হ্যাঁ আর কেউ ছিলেন হ্যাঁ ইতিহাস বলে গবেষকদের প্রমাণ করেছেন অন্ধকার ওই সমাজে আরো কিছু মানুষ পবিত্র ছিলেন যেমন আবু বাকর ইবনে আবি কোহাফা ওসমান ইবনে আফফান ওনারা পরিচ্ছন্ন জীবনের অধিকারী ছিলেন অন্ধকার সমাজে থেকে আমরা কি পারি না বন্ধু ওই যে সংসার সংসার যদি সুখের হতে হয় তাহলে উত্তম নারী ছাড়া সম্ভব নয় ভালো জীবন সঙ্গী ছাড়া ভালো জীবন ও সঙ্গিনী ছাড়া সম্ভব নয় মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের জীবন সুখময় সমৃদ্ধ ধন্য অনুকরণীয় অনুসরণীয় হয়েছে কারণ তিনি যেমন ছিলেন আসাদেক আল আমি তার জীবন ও সঙ্গিনীও ছিলেন তাহেরা বা পবিত্রা এটা আল আমিনের অনুগ্রহ অনন্তকাল পর্যন্ত এই পৃথিবীতে একটি চরিত্রবান আদর্শ ভালো পুরুষ তার জন্যে আরেকটি চরিত্রবান আদর্শা উত্তম নারী রব্বুল আলমিন নিজেই ব্যবস্থা করে এটা রব্বুল আলমিনের ব্যবস্থা বন্ধুগণ মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের জীবন সুখময় সমৃদ্ধ আর সৌহার্দ্যে ধন্য ছিল কারণ তার ও সঙ্গিনী ছিলেন খাদিজা বিন তো আমাদের সকলের এমনটা হোক তাই এই দোয়াটা মুখস্থ করুন নর আর নারী পুরুষ আর মহিলা স্বামী আর স্ত্রী সবাই সৌর আলী হুসাল্লাম আমাদের সবাইকে সাবধান করে দিয়ে তাই বললেন গায়ের কাপড় উচ্চশিক্ষার সার্টিফিকেট অডেল সম্পদ এগুলার দ্বারা কেউ ভালো মানুষ হয় না ভালো মানুষ সেই ব্যক্তি যে তার পরিবারে ভালো স্ত্রীর কাছে যে ভালো মুহাম্মদ উন আলী তাই ভালো মানুষের সার্টিফিকেট ভালো মানুষের সার্টিফিকেট প্রদানকারী অথরিটি বলে ঘোষণা করলেন প্রত্যেকটি পুরুষের স্ত্রীকে প্রত্যেকটি পুরুষের জীবনের সঙ্গিনীকে তিনি বললেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারে উত্তম আর জেনে রেখো আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আলি আফজুল্লা সাল্লা আসকলিম আমার পরিবারের শ্রেষ্ঠ বন্ধুগণ এবার একটু বুকে হাত দিয়ে বলুন না আপনি আমি কত ভালো মানুষ কত ভালো রাস্তাঘাটে সমাজে পরিবেশে সব জায়গায় কিন্তু সত্যিই কি আমার পরিবারে ভালো সত্যিই কি আপনার আমার জীবন সঙ্গিনী বলবে তার চেয়ে ভালো মানুষ আর হতে পারে না বলবে যদি বলে তাহলে আপনার পরিবারটা সুখের পরিবারটা সমৃদ্ধি পরিবারটা মোহাম্মদ অনুসরণে অনুকরণে চলছে আর যদি বলে না বেরিয়ে যাও আর যাতে মুখ না দেখি কথায় কথায় করে বন্ধু আজ আমাদের অনেকের সংসার এমন হয়ে পড়েছে অথচ আমরা মোহাম্মদ সাল্লামের উন্মত বলে দাবি করি আমরা মোহাম্মদ সাল্লামের অনুসারী বলে দাবি করি মোহামসেমের ভালোবাসা নিয়ে চলতে চাই কিন্তু নিজের স্ত্রীর কাছে ভালো নই নিজের পরিবারের কাছে ভালো নয় কিন্তু বন্ধু আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি আমাদের প্রত্যেকের সংসার জীবন অগ্নিকুণ্ডে পরিণত হয়ে রয়েছে আর্তনাদ আর বেদনা উচ্চারিত হচ্ছে বারবার তিক্ততার সাথে আসুন না আমরা এর থেকে বেরিয়ে আসি অনুসরণ করি মোহাম্মদুল সাল্লাহ আলী ওসাল্লামের সুন্দর পরিবার আমরা হই সুন্দর পরিবারের উত্তম আদর্শ আর বারবার দোয়া করি রব্বানা হাবলানা মিটা জুয়াজিনা ও রাত আয়ন ও জালনা লমামাটি ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আমাদের সাথেই থাকুন আলাইকুম আহমতুল ছুট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম চল্লিশ বছর বয়সে নবুয়ত দিয়েছেন মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে কিন্তু পাওয়ার পনেরো বছর আগেই সংসার জীবন শুরু করেছেন মোহাম্মদ সাল্ল আলী চল্লিশ বছরে পড়েছেন নবুয়ত কিন্তু সংসার জীবন শুরু করেছেন পঁচিশ বছর বয়সে তখনও অন্ধকার যুগ ছিল তখনও আয়াম আল জাহিলিয়া ছিল তারপর রেসালাত আর নবুয়ের দাওয়াত ছড়িয়ে ছড়িয়ে তেরো বছর জুলুম আর অত্যাচার সহ্য করে নবৌতের তেরো বছর অতিক্রান্ত হওয়ার পরে মদিনায় হিজরত করার পরেই কেবল সোনালী সমাজের যাত্রা শুরু হয়েছে কিন্তু অন্ধকার সমাজে অন্ধকার যুগেই নবৌত পাওয়ার পনেরো বছর আগের থেকে এটি সুখী সমৃদ্ধ আদর্শ পরিবার বিশ্বনবী পরিবার। আর তাই দেখুন বন্ধু কিন্তু রব্বুল আরমিন তাকে সংসারী বানিয়েছেন এবং তার ঔরস থেকে পৃথিবীতে সন্তান জন্মেছে যদিও অন্ধকার যুগের কাফের মুশরেকেরা দুষ্ট দুরাচারীরা বলতো রসুল এ কেমন বাজারে অন্ধকার যুগে দুষ্ট মানুষেরা মনে করত নবী এবং রসুল মানে আলাদা কেউ আমাদের মতো নয় কিন্তু রব্বুল আলমিন বললেন না সে তোমাদেরই মতো তোমরা যাতে অনুসরণ করতে পারো আলাদা কেউ হলে তুমি তো অনুসরণ করতে পারবা না সত্তায় যদি ভিন্ন হয় অস্তিত্বই যদি ভিন্ন হয় অবস্থান যদি ভিন্ন হয় তাহলে তো অনুসরণ করবে রব্বুল আলমিন তাই আদমদের মধ্য থেকেই আমরা যারা মানুষ আমাদের মতোই একজন মানুষকে নির্বাচিত করেছেন রাহমাত আলমিন হিসেবে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুল হিসেবে আর তার জীবন পুরাটা আমাদের জন্য অনুসরণ আর তাই তার সংসার জীবন পারিবারিক জীবন আর হা সন্তান সন্ততির জীবন মহাম্মদুল আলী ওসাল্লাম খাজিদুল কুবর আরাদি আল্লাহ তাদেরকে বিয়ে করলেন পঁচিশ বছর বয়সে বয়সেজুল কুবর কুবরা আল্লাহ তখন ব্যবসা পরিচালনায় সিরিয়া থেকে ফিরে আসার মাত্র দুই মাসের মধ্যেই তারপর যখন বিয়ে অনুষ্ঠিত হলো বিয়ে সংগঠিত হল সংসার জীবন শুরু হলো খাদিজুল কুবরা আরাদি আল্লাহ তাল আনহা তার বাণিজ্য তার অর্থ সম্পদ কিছু মোহাম্মদুল সাল্লি সাল্লামের কাছে সমর্পণ করে দিলেন রসুল সাল্লা ইসলাম নিজেও বাণিজ্য করে আলাদা সম্পদের অধিকারী ছিলেন কিন্তু স্ত্রীও তার সকল সম্পদ স্বামীর হাতে উঠিয়ে দিলেন কারণ দেবেন না কেন তিনি তো আলামিন দেবেন না কেন তিনি তো আসাদিক আর দিবেন তো এই জন্যই তিনি সবার কাছে উত্তম সুতরাং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার সকল সম্পদ বাণিজ্য উঠিয়ে দিলেন ওহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নিস্ত তত্ত্বাবধানে খাদিজাতুল কুবরা বাণিজ্য পরিচালনা করলেন লাভ মুনাফা আর সমৃদ্ধিতে ভরে গেল তাদের সংসার খাদিজা রাদি আল্লাহ যদিও চল্লিশ বছরের বৃদ্ধা ছিলেন ওই সময়ে কিন্তু রব্বুল আলমিন খাদিজুল কুবরা রাদি আল্লাহ তালার গর্বে মাহমুদ সাল্লামের সন্তান দিলেন রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামের সাথে খাদিজুল কুবরা রাদি আল্লাহ তাল আনহা সিরাদ গবেষকদের তত্ত্বমতে পঁচিশ থেকে ছাব্বিশ বছর বা আঠাইশ উনত্রিশ বছর পর্যন্ত দাম্পত্য জীবন চালিয়ে গেলেন যতদিন খাজিদুল কুবুর তো জীবিত ছিলেন রসুল সালসালাম দ্বিতীয় আর বিয়ে করেননি খাজিদুল কুবর আলিয়াল্লাহ তালা রসুল সাল্লাহ তালা আলী জীবনে প্রেম ভালোবাসা সৌহার্দ্য সম্প্রীতি তথা শ্রেষ্ঠ মা হিসেবে সন্তান লালন পালনকারী মা হিসেবে এমনকি নবৌতকে এবং রেসালাতকে সাহায্যকারিনী হিসেবে নিজেকে ধন্য করে দিয়েছেন শুধু তাই না বন্ধুগণ মোহাম্মদ সাল্লামের জীবনী অহি নাজিল হওয়ার প্রেক্ষাপটে ইসলামের দাওয়াত দেয়ার বাস্তবতায় খাদিজাতুল কবরার দি আল্লাহ তালার যে অবদান পৃথিবীর ইতিহাস অনন্তকাল পর্যন্ত তা স্বর্ণাগ করে লিখে না। স্ত্রী হিসেবে রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে সব কিছু দিয়েছেন সন্তানও দিয়েছেন আর অন্ধকার যুগের এই মুহূর্তে নিজেদের সন্তানকে ভালো রেখেছেন সাল্লামের সন্তান সবাই আমাদের কাছে মডেল কারণ অন্ধকার যুগেও তারা জন্ম নিয়ে ভালো ছিলেন পবিত্র ছিলেন আজকে আমরা অনেকেই সন্তান ভালো করতে পারি না মানুষ করতে পারি মোহাম্মদ সাল্লাহ তাল আলী ওসাল্লাম এবং খাদিজা আল কবর আনহা তাদের দাম্পত্য জীবনের প্রথম সন্তান ছিলেন পুত্র তার নাম ছিল কাসেম প্রথম জন্মগ্রহণ করেন পুত্র নাম রেখেছিলেন রসুল আসেম কাসেম এই দিক থেকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসমের কুনিয়াদ বা লকব হয়ে গেছে আবুল কাসেম যতদিন মোহাম্মদ বিন আবদুল্লাহম জীবিত ছিলেন ততদিন পর্যন্ত নিষিদ্ধ ছিল তার উপনামে কেউ নাম রাখবে মোহাম্মদ এই নামে নাম রাখাটা অনুমোদিত ছিল কিন্তু আবুল কাসেম এই নামে নাম রাখাটা অনুমোদিত ছিল না যতদিন জীবিত ছিলেন মোহাম্মদুল সাল্লাহ আলী হোসেন বন্ধুগণ মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের সংসারে প্রথম সন্তান পুত্র কিন্তু এই পুত্র বেশি দিন পৃথিবীতে জীবিত থাকেননি রসুল সাল্লিসের পুত্র আবুল কাসেম ইন্তেকাল করেন হ্যাঁ তারপর রব্বুল আলমিন রসুল সাল্লাহ আসেমকে এক পুত্র সন্তান দেওয়ার পর তারপর পরপর আরও চারজন কন্যা সন্তান জন্মেছে তারপরে আবার একজন পুত্র সন্তান কোন কোন সিরাত গবেষকগণ বলেছেন রসুল সাল্লাহ তাল আলী ওসালাম অর্থাৎ মোহাম্মদ বিন আবদুল্লাহ আলিহি আফজলসাল্লাহ আসকাত তসিম এবং খাদিজা আল কবর আরদি আল্লাহ আনহা তাদের এই দম্পতির তাদের সাংসারিক জীবনে তিনজন পুত্র এবং চারজন কন্যা ছিলেন একটি বর্ণনায় দুইজন পুত্র চারজন কন্যা আরেক বর্ণনায় তিনজন পুত্র চারজন কন্যা তবে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত মহম্মদুল আলী ওসাল্লামের তথা খাদিজা এবং মহম্মদুল সাল্লাহ আলী ওসাল্লাম এবং খাদিজুলকুবর রাদি আল্লাহ আনহা এই দম্পতির প্রথম পুত্র সন্তান এতে কারো কোনো দ্বিমত নেই প্রথম সন্তান পুত্র তারপরে জন্ম নেন জাইনাব রাদিয়াল্লাহ তালা আসল তা তাল আলী ওসাল্লামের পুত্র কাছেম এর পরই চার কন্যার সবচেয়ে বড় ছিলেন জাইনাব রাদি আল্লাহ আনহা তিনি রসুল সাল্লাহ আলী ওসাল্লামের নবত প্রাপ্তির আগে তার আপন খালাতো ভাই অর্থাৎ খাদিজাতুল কুবরারদ্লাহ ভুনের ছেলের সাথে খাদিজতুলকুবরআ নিজে বিয়ে দিয়েছিলেন জাইনাব যদিও তিনি সন্তান ছিলেন মদিনাতুল মোনাওয়ারায় হিজরতের পর তিনি ইন্তেকাল করেন রসুল সাল্লাহসমের জীবদ্দশায় রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামের পুত্রগণ এবং তিন কন্যা সকলেই ইন্তেকাল করেন তো পুত্রগণ সবার বড় হলেন কাসেম তারপরে সবার ছোট হলেন নাম হল আবদুল্লাহ আর যারা বলেন রসুল দুই দুইজন পুত্র সন্তান তাদের অভিমত হল সবার প্রথম কাসেম তাই তিনি আবুল কাসেম আর সর্বশেষ খাদিজুল কুবরা রাদি আল্লাহ তালহার গর্বে আব্দুল্লাহ যার কুনিয়াদ ছিল দুইটি একটি ছিল তাহের আর একটি ছিল তৈব যিনি খাদিজুল কুবরা রাদি আল্লাহ তালহার গর্বের রসুল সাল্লাহ ইসলামের কনিষ্ঠ সন্তান তার নাম আব্দুল্লাহ তিনি ছিলেন পুত্র আর তার উপনাম ছিল তাহের অথবা তাইয়েব আবার যারা বলেন অভিমত তিন সর্বপ্রথম তারপর আব্দুল্লাহ তারপর তাইয়েব তাইয়েব যিনি তারই উপনাম ছিল লকব ছিল তাহের আর কন্যা সন্তান খাদিজুল কবর আল্লাহ গর্বে চারজন প্রথম জায়নাব তারপরে রুকাইয়া তারপর উম্মে কুলসুফ তারপর ফাতেমা তুজ্জাহরা বন্ধুগণ যদিও মারিয়াই কিপ্তিয়া রাদি আল্লাহ আনহা রসুল সাল আলী ওসাল্লামের জন্যে তৎকালীন মিশর সম্রাট কর্তৃক প্রেরিত উপহার মারিয়াই কিপ্তিয়া রাদি আল্লাহ তিনি মিশর এক সম্রাটের ভুন আর এক সম্রাটের মেয়ে ছিলেন রসুল সাল আলী ওসাল্লামের জন্যে উপহার হিসেবে তিনি প্রেরিত হয়েছিলেন তাকেও রসুল সাহেব গ্রহণ করেছিলেন তবে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন নাকি জারিয়া হিসেবে গ্রহণ করেছেন দাসী হিসেবে গ্রহণ করেছেন এই নিয়ে অনেকগুলো বিবরণ রয়েছে ঐতিহাসিকভাবে সিরাদ গবেষকগণ মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহ আনহাকে রসুল সাহেমের স্ত্রীদের তালিকায় রাখেননি বরং তিনি ছিলেন জারিয়া বা দাসী বা বাদী কিন্তু তার গর্বেও রাসুল সাল্লাল্লাহু একজন পুত্র সন্তান জন্ম নিয়েছিলেন তার নাম ইব্রাহিম কিন্তু ওই পুত্র সন্তানও মদিনাতুল মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়ইন্তেকাল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রগণ যখন ইন্তেকাল করলেন তখন ইসলামের শত্রু আর দুষ্ট দূরাচারীরা সবাই মিলে প্রচার করতে লাগলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসন্তান বংশহীন আবতার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন অপপ্রচার অপবাদের বিপরীতে নাজিল তেনে একটি সুরা আরে সুরার নাম সূরা তুলকাউসার আল আমিন স্পষ্ট ভাষায় বলে দিলেন নবেহে আমি আপনাকে দান করেছি আলকাউসার লিলে রবিকাবাদ হার সুতরাং আপনি আপনার রবের জন্যে সালাদ করুন আর কুরবানি করুন যেন ইন্নশানি আঁকা হোয়াল আবতার আপনার যে শত্রু তারাই মূলত লেজ কাটা নির্বংশ মোহাম্মদ সাল আলী ওসাল্লামের পুত্রগণ জীবিত ছিলেন না বটে কিন্তু কন্যারা জীবিত ছিলেন এবং এর মধ্যে কেবল একজন ফাতেমাতু জাহরা রাদি আল্লাহ আনহা রসুল সাল্লামের ইন্তেকালের পরে ইন্তেকাল করেছেন কিন্তু এর আগে রসুল সাল্লামের জীবদ্দশাতেই তিন পুত্র অথবা চার পুত্র খাজিদুল কুবর রাদি আল্লাহ গর্ব থেকে যদি তিনজন ধরা হয় তাহলে উমারিয়া কিপ্তিয়া রাদি আল্লাহ গর্বতে একজন মোট চার পুত্র অথবা খাদিজাতুল কুবর রাদি আল্লাহ গর্ব থেকে যদি দুই পুত্র ধরা হয় তাহলে মারিয়া কিপ্তিয়া রাদি আল্লাহ আনহার গর্ব থেকে একজন অর্থাৎ তিন পুত্র অথবা চার পুত্র আর চার কন্যার মধ্যে তিন কন্যা রসুসমের জীবদ্দশা ইন্তেকাল করেন কেবলমাত্র ফাতেমাতু জাহরা রাদি আল্লাহ আনহা আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ সাথে যাকে তিনি বিয়ে দিয়েছিলেন বদরের যুদ্ধের পর উহুদের যুদ্ধের আগে আগে মাঝ মাঝ সময়ে মাদিনাতুল মোনাওয়ারায় তিনি রসুল ছয় মাস পর ইন্তেকাল করেন আর তার গর্বি দুইজন পুত্র সন্তান হাসান এবং হুসাইন করেছিলেন আর আল্লাহ আনহা তিনি সন্তান ছিলেন রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদি আল্লাহু তালা হুমা আরদাহুমা এই দুইজনকে পর পর একজনের ইন্তেকালের পর আরেকজন এই দুইজনকে রসুল বিয়ে দিয়েছিলেন ওসমান ইব্দু আফফান রদি আল্লাহ তা আলা আনহুর সাথে একজনের নিন্তে কালের পরে রসুলসলাম আরেকজনকে বিয়ে দেন যে কারণে ওসমান রদি আল্লাহতনকে বলা হয় দিনু রাইন জু আন নু রাইন দুই নূরের অধিকারী রসুলসামীর সাত করছেন যদি আমার তৃতীয় আরেকটি কন্যা সন্তান থাকতো তাহলে দ্বিতীয় জনের নিন্তে কালের পরে তৃতীয় কন্যাকেও আমি উসমান রদি আল্লাহ আনহুর কাছে বিয়ে দিতাম বন্ধু বলুন আজকেরই মুহূর্তে আমাদের সবার কাছে বিচার্য হল নবী থেকে শিক্ষণীয় হলো মোহাম্মদুল সাল আলী ওসাল্লামের সন্তানরা তার পরিবারে বেড়ে উঠেছেন অন্ধকার যুগের মধ্যেই কিন্তু কোনো দুষ্ট কোনো দুরাচারী কেউ রসুল সন্তানদের ব্যাপারে এতটুকুন তিলক এতটুকুন বদনাম লাগাতে পারে নাই বন্ধুগণ অনেকেই বলবেন সন্তান ভালো করব অবশ্যই আমরা রব্বুল আলমী যাতে কবুল করেন আমরা দোয়া করব। রব্বুল আলমিন নিজে সন্তান সন্ততি পরিবার ভালো করার জন্য সন্তান জন্মের আগের থেকে উত্তম জীবন ও সঙ্গী আর সঙ্গিনী বাছাই করতে আদেশ করেছেন যেমনটা মোহাম্মদ তার জীবনে করেছিলেন এমনকি সন্তান সন্ততি আর পরিবার পরস্পর পরস্পরের চুখের বনি হবে দেখলে চোখটা জুড়ায় যেতে হবে রব্বুল আলমিন তাই দোয়া শিখিয়েছেন সুরাতুল ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াত আমরা করবো সবাই রব্বানা হাবলানা আমিন আজওয়াজিনা وذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا الله سبحانه وتعالى سوره الاحقاف ال 15 نمبر ایتو উত্তম সন্তান সন্ততির জন্য দোয়া এইভাবে ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني মিনাল মুসলিমিন আমরা সবাই মিলে ভাবে দোয়া করি নিজেদের পরিবারকে সন্তানদেরকে মানুষ করে গড়ে তোলার চেষ্টা করি রব্বুল আলামিন তৌফিক দিয়ে ধন্য করুন আমিন আদা বা ইনদি ওয়াল দাব্লা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু